আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব সুজির হালুয়া, এটিকে সুজির বরফি বলে। খুব অল্প সময়ে খুব অল্প উপকরণে ঘরে এটি তৈরি করা যায়। এটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনি ভীষণ মজার। আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লাগবে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে আমি প্যান গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ঘি। ঘি একটু ভালো করে নিয়ে সেরে গলিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব আমি কিছু কাঠবাদাম, কাজু বাদাম, আর দিয়ে দেব কিছু পেস্তা বাদাম। এগুলো একটু ভেজে নেব। এবার এখানে দিয়ে দেব আমি কিছু কিশমিশ। কিশমিশগুলো বাদামের সাথে ভেজে নেব। কিশমিশগুলো ভাসতে ভাসতে যখন একটু ফুলে উঠবে তখন আমি এগুলো প্যান থেকে তুলে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ চিনি। মিষ্টি আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি কোনো নাড়াচাড়া করব না, চিনিটাকে গলিয়ে ক্যারামেল তৈরি করে নেব। দেখুন সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়েছে এবং কালারটাও কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘি আমি ক্যারামেলের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ক্যারামেল যখন ঘিয়ের সাথে ভালো করে মিশে যাবে তখন এখান থেকে একটা সুন্দর ফ্লেভার তৈরি হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধ আমি আগে থেকেই জাল করে নিয়েছি। দুধ ক্যারামেলে দেওয়ার সাথে সাথে ক্যারামেল একদম শক্ত হয়ে গেছে, এতে ভয় পাবার কিছু নেই। দুধের সাথে ক্যারামেল কিছুক্ষণ না আচাড়া করলে ক্যারামেল একদম গলে যাবে। দেখুন ক্যারামেল একদম গলে গেছে এবং দুধের সাথে মিশে গেছে এবং সুন্দর একটা কালার তৈরি হয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ সুজি। সুজিটা আমি ভেজে নিইনি, আপনারা চাইলে সুজিটা ভেজে নিতে পারেন। এবার দুধের সাথে সুজি আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে একটু ঘন মনে হচ্ছে, তাই এখানে আমি আরও 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নিয়ে সেরে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলা জালটা কমিয়ে রান্নাটা করতে হবে। এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা গুঁড়ো দুধটা নাও দিতে পারেন। আবারও ভালো করে নিয়ে সেরে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার সুজির বরফিটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি একটু ব্রাশ করে নেব। রেডি করে রাখা হালুয়া এবার আমি বাটিতে ঢেলে দেব। এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে এবং গরম অবস্থায় বাটিতে এভাবেই ঢেলে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো বাটিতে অথবা প্লেটে ঢেলে নিতে পারেন। এভাবে চেপে চেপে আমি সুন্দর করে একটা শেপ দিয়ে নেব। ভেজে রাখা কিছু কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম আমি তুলে রেখেছিলাম, সেগুলো এর উপর দিয়ে এভাবে করে আমি ছড়িয়ে দেব। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব, এই জন্য ফ্রিজে নর্মালে আমি কিছুক্ষণ রেখে দেব। এবার এটাকে আমি কেটে নেব। এটাকে আমি স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। এবার এখান থেকে আমি 1 পিস তুলে দেখিয়ে দিচ্ছি। এটি বানানো যেমন সহজ, খেতে তেমনি ভীষণ মজার হয়। এটি বাইরে রেখে 2-3 দিনের মতো খেতে পারবেন, আর যদি ফ্রিজে নর্মালে রাখেন তাহলে 10-15 দিনের মতো খাওয়া যাবে। রেডি হয়ে গেল আমার আজকের সুজির বরফি বা হালুয়া। এভাবে বাসায় আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি পেজে থাকেন তাহলে পেজ ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।